বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো। যে যেখানে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, সকালে নাস্তা করে আর কি। নাস্তা করার পরে, নাস্তা করা শেষ সবার বিছানা টিছানা গুছিয়ে একটু মোছামুছি করে নিচ্ছি আজকে আর কি। ঈদের আগে যে ঘর বাড়ি জেরেছিলাম, তারপর আর ঝাড়া হয়নি। অনেক ধুলাবালি, মানে অনেক ধুলাবালি পড়ে গেছে, তাই ভাবলাম যে আজকে একটু ধুলাবালি পরিষ্কার করি, সেজন্য চলে আসলাম। একটু শোকেসটা গুছিয়ে নিচ্ছি, এলোমেলো হয়ে আছে, আর ধুলাবালি পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো গোছানো হয়ে গেছে। আমি আরও কী কী কাজ করি, মোটামুটি বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ আজকে করেছি। কী কী করেছি আমার সাথে থাকবেন, দেখতে থাকেন। তো আবারও বলছি, একটা লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। ঘরের ভিতর ধুলাবালি পরিষ্কার করে চলে আসলাম জানালা পরিষ্কার করতে। জানালাগুলো এত ময়লা হয়েছে, মানে বাহিরের ধুলা যত আছে সব জানালার মধ্যে আসে। আর আজকে দুপুরের দিকে বেশ ভালোই একটা ঝড়ের মতো ছিল ধুলাবালি আর কি, পুরো বাড়ি ধুলায় একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। তো জানালার মধ্যেও বেশ ধুলাবালি ছিল, আর এদিক দিয়ে যাওয়ার সময় কেমন একটা দেখা যায় না, জানালার মধ্যে ধুলা প্রতিদিনই, মানে জানালায় অল্প করে মোছা হয় আর কি, সেভাবে মোছা হয় না। তো অনেক ধুলাবালি ছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম। আর এদিকে খালাও চলে আসছে হাঁড়ি পাতিল মাজার জন্য, আর খালার যে কাজ আছে সেই কাজগুলো করে নিবে। আর তারপর আমি চলে আসলাম এখানে, এই ঘরের জানালাগুলো পরিষ্কার করে নিচ্ছি, মানে আজকে সব জানালা পরিষ্কার করব। এক এক দিন এক এক কাজ করি, তাতে কাজের চাপ বেশি হয় না, কাজের চাপ কম হয়। অনেকগুলা ঘরের অনেকগুলো জানালা, সেই সবগুলো জানালা পরিষ্কার করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। আমি অতটা ভিডিও করি নাই, অল্প করে ভিডিও করেছি, মানে অল্প আর কি, অতটা পরিষ্কার। গরম তো অনেক, সেজন্য আর কি গরমের মধ্যে কাজ করা কিন্তু অনেক কষ্ট বেশি হয়। এমনিতে আমার গলা ব্যথা, তো ধুলাবালিতে আমার এবার একটু সমস্যাও আছে। ধুলাবালি আমার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করলে আমার আরও বেশি সমস্যা হয়ে যায়, ঠান্ডা, আর তারপরে অ্যালার্জি আছে, সেজন্য আমি ধুলাবালিতে অতটা কাজ করতে পারি না। তো সেজন্য আর কি অল্প অল্প করে করি। এদিকে খালার হাঁড়ি পাতিল এখনো মাজা হয়নি, মাজতে আছে। আর এই তো বর্ণিতা, মানে আমি কাজ সেরে এসে দেখি কি বর্ণিতা এই তো সাজুগুজু করতেছে। তো বলতেছে, আমি বলতেছি কি অবস্থা, তুমি এরকম করে সাজতেছো কেন? বলে আম্মু একটু ভিডিও করো তো, ও সাজতেছে। আর আমার কি অনেক কিছু বলতেছে, আপনারা শুনেন কি বলে। সাদা সাদা আসতেছে কেন, ক্যামেরায় দেখি তো। এবার ঠিক আছে, তুমি এখন সাজতেছো কেন? লিপস্টিক দিবে? হ্যাঁ, আমি না দিয়ে দিতে পারি না তো। তুমি তো একা একাই অনেক সুন্দর করে সাজতে পারো, তাই না? বর্ণিতা কেমন সাজে সবাই কমেন্ট করে বলবেন। ও একা একাই এই তো চোখে, তারপরে কি কোথায় কোথায় দিছো বলো তো। আমি একটু বেশি ফাউন্ডেশন দিছি, দেখে এরকম লাগতেছে আমাকে। বেশি ফাউন্ডেশন কেন দিয়েছ বলো, কেন দিয়েছ, কেন কেন কেন? না, অল্পই ফাউন্ডেশন দিছি। হ্যাঁ, ও সব সাজুগুজু সব কিছু ঠিক ঠিক আছে, কিন্তু চুল আশ্রাইতেছে না কেন? চুল আশ্রাইতেছে না বলো তো। ওর চুল সবসময় আপনারা দেখবেন, যখনই দেখবেন এলোমেলো, চুল আশ্রাইতে কেন যে চায় না, হাতও দিতে চায় না চুলের মধ্যে, যে আমি একটু সুন্দর করে আশ্রয় দিব সেটাও দিতে দেয় না, তাই না বলিনি? সত্যি কথা বলছি আম্মু, এখন তো আশ্রাইতেছো আম্মু বলাতে, এটা আর তো আশ্রানো হয় নাই। পিছনে জটলা লেগে আছে, এই যে পিছনে তো আশ্রানো হয় নাই তোমার চুল। হুম,
ঘেমে যাচ্ছি। ঘেমে যাচ্ছ? অনেক গরম তো তাই। ও ঘেমে যাচ্ছে। দুপুরের মধ্যে আর ভিডিও করা হয়নি, চলে আসছি আবার বিকেলবেলা। আজকে বিকেলে নাস্তা করব আমরা বলি চাপটি। এই চাপটি আমি আটা আর গুঁড়ি দুইটা একসাথে মিক্স করে তারপর তৈরি করতেছি। ভালোই লাগে, খুব মুসমুসে হয়েছিল, খেতেও টেস্ট হয়েছিল। এইভাবে আমি আজকে প্রথম ট্রাই করলাম আর কি, যে দেখি তো পারি কি না। দেখেছি না, অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো, কিন্তু তাড়াতাড়ি উঠেও গেছে। পিছন সাইডটা মানে এতটা সুন্দর হয়েছে যে কি আর বলবো, এই খুবই ভালো ভালো লাগছে খেতে। তো বিকালের নাস্তা হিসেবে আজকে এটাই তৈরি করলাম। এক একদিন এক একটা খেলে কিন্তু ভালোই লাগে, তো আমরা সবাই খেয়ে নিচ্ছি আর কি। তো আমি আবার এখানে খেয়ে দেখি তো কেমন হয়েছে, একটু ভিডিও ভিডিও করলাম আর কি, যে না খুবই ভালো লাগলো খেতে। ভাবলাম যে আটা আর গুঁড়ি একসাথে মিক্স করে এইভাবে খাওয়া যায়। বৃষ্টি আসবে, বাতাস আর বাতাস। অনেক বাতাস আর ধুলা জ্বরের মতো হয়েছিল, আকাশে অনেক মেঘাচ্ছন্ন। তো এদিকে এই যে শুকনা লাকড়িগুলা এগুলা ভিজে যাবে, যাতে ভিজে না যায় আমার ভাবি বলতেছে ওই যে বাগানের ভিতরে আমাদের একটা টিনের ঘর আছে, ওই ওই ঘরে এই লাকড়িগুলা মানে নামিয়ে দিচ্ছে, ওইখানে নিয়ে রাখতেছে, বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে দেখে সেজন্য। তো ওই যে আমার ভাবি ছাদে বসে আছে আর রাসেল এগুলো সব নামিয়ে দিচ্ছে, আর এই যে ওরা নিয়ে নিয়ে ওইখানে ভিতরে রাখতেছে। মুহূর্তের মধ্যে কাজ শেষ হয়ে গেছে, ছাদও ঝাড়ু দেওয়া হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।